হ্যালো ওয়েলকাম টু গাইডেন্স করো ইন পার্টনারশিপ ওই তান একাডেমি আমি অপূর্ব ধর আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। মোডাল হিস্ট্রির উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটি এমসিকিউ মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটি এমসিকিউ যা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তার আগে আমরা দেখে নিই আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসটা কবে কবে হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি শুক্র শনি ঠিক সন্ধ্যে সাতটার সময় তার আগে তোমাদের বলে রাখি আন অ্যাকাডেমি হলো ভারতবর্ষের একটি অনলাইন লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের উপরেই প্রিপারেশান দেওয়া হয়ে থাকে তো তোমরা যারা এখনও পর্যন্ত আন অ্যাকাডেমি জয়েন করে তারা আমাদের ডিসক্রিপশান বক্স থেকে আন অ্যাকাডেমি অ্যাপটি ইনস্টল করে দাও এবং নিজেদের কম্পিটিটিভ এক্সামের যে বেসিক প্রিপারেশান তা কিন্তু আজ থেকেই শুরু করে দাও তো আজকের ক্লাস শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো নিম্নলিখিত কোন ইংরেজ প্রথম পশ্চিম ভারতে ভ্রমণ করেন পশ্চিম ভারতের ভ্রমণ করেন বা পশ্চিম ভারতে পদার্পণ করেন তো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো যে এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর থমাস স্টিফেন এই থমাস স্টিফেনেই কিন্তু ছিলেন প্রথম ইংরেজ যিনি পশ্চিম ভারতে ভ্রমণ করেন নেক্সট ইংল্যান্ড থেকে ভারতবর্ষে যে জাহাজটি প্রথম আসে তার নাম কী ছিল এখানে তোমাদের তা বলতে হবে এখানে তোমাদের প্রত্যেকটি কোশ্চানের জন্য পাঁচ সেকেন্ডের মতো টাইম দেওয়া হবে তার মধ্যে তোমরা সকলেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে রাইট অ্যান্সার কী হবে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি রেড ড্রাগন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে যে প্রথম জাহাজটি আসে তার নাম কিন্তু ছিল রেড ড্রাগন নেক্সট ভারতবর্ষে প্রথম পর্তুগিজ ভাইসয়র কে ছিলেন তোমরা প্রত্যেকেই আশা করছি অপশানগুলো দেখতে পাচ্ছ তো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি ফ্রান্সিস ফ্রানকুইস ডি আলমেডিয়া এই ফ্রান্সকুইস ডি আলমেডিয়াই কিন্তু ছিলেন প্রথম পর্তুগিজ ভাইসর ভারতবর্ষের আমরা এবার একটু এডুকেশনাল ইনফরমেশান দেখে নেব এখানে কী বলা হয়েছে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পর্তুগালের যে রাজা তিনি কিন্তু ডন ফ্রান্সিসকো অর্থাৎ এখানে পর্তুগালের রাজার নাম বলা হয়েছে তিনি পর্তুগালের রাজা জন ফ্রান্সিসকো ডি আলমেডাইকে কিন্তু প্রথম যে পর্তুগিজ ভাইসর ভারতবর্ষে তাকে নিযুক্ত করেন তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি ফ্রান্সিসকো ডি আলমেডাই নেক্সট নিম্নলিখিত কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি হুগলি অর্থাৎ পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম হুগলিতে কারখানা স্থাপন করেছিল নেক্সট ভারতবর্ষের কোথায় প্রথম পর্তুগিজরা দুর্বল নির্মাণ করে এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেরকম আমরা সকলেই জানি যে এন টিপিসির এক্সাম ডেট আউট হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি কোশ্চেনে আর ওরিয়েন্টেড কোয়েশ্চেন তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান কোচিং ভারতবর্ষের কোচিংয়েই কিন্তু পর্তুগিজরা প্রথম দুর্গ নির্মাণ করে প্রথম দুর্গ নির্মাণ করেছিল কোচিংয়ে নেক্সট দা দামা কতবার ভারতবর্ষে আসেন একবার দুবার তিনবার নাকি চারবার তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি তিনবার ভাস্কোদা গামা কিন্তু তিনবার ভারতবর্ষে আসেন এবং ভাস্কো দা গামা প্রথম যে ভারতবর্ষে আছেন সেই সময়টা কত চোদ্দশো আঠানব্বই চোদ্দশো আটানব্বই নেক্সট কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় অর্থাৎ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা কার রাজত্বকালে স্থাপিত হয় তা তোমাদের এখানে বলতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম এলিজাবেথ অপশান ফোর প্রথম এলিজাবেথ এই প্রথম এলিজাবেথের রাজত্বকালেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় আমরা এডুকেশনাল ইনফরমেশানটা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফ্রম ডিউরিং দ্য রিজিয়ন অফ ফার্স্ট এলিজাবেথ বেথ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ট্রেড অর্থাৎ প্রথমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কিন্তু ব্যবসা করার উদ্দেশ্যেই কিন্তু এসেছিল এবং তারা সেই সময় কিসের ব্যবসা করত তারা সেই সময় ব্যবসা করত বিভিন্ন যেরকম নীল এবং কটন সিল্ক যেরকম আমি আগেই বললাম নীল সল্ট অর্থাৎ নুন এবং এর সঙ্গে তারা আবার কিসের ব্যবসা করত এর সঙ্গে তারা আবার চা এবং অন্যান্য সামগ্রীরও কিন্তু ব্যবসা করত এবার ভারতবর্ষে তো প্রথম এরা এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে পরবর্তী ক্ষেত্রে এরা সাম্রাজ্য বিস্তার করতে করতে কিন্তু ভারতবর্ষের শাসন এবং শোষণ দুটোই শুরু করে নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষের কোথায় কারখানা নির্মাণ করে মাসুলিপত্তনম সুরাট বোম্বে নাকি মাদ্রাজ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু সুরাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষের যেখানে কারখানা নির্মাণ করেছিল তা কিন্তু হলো সুরাটে নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হুগলিতে কারখানা নির্মাণের অনুমতি প্রদান কে করেন তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান শাহ সুজা এই শাহসুজাই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হুগলিতে কারখানা নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন নেক্সট স্যার জর্জ অক্সানাইড কে ছিলেন এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার তো আমরা এখান থেকে জানতে পারলাম যে স্যার জর্জ অক্সার কিন্তু ছিলেন ফার্স্ট গভর্নর অফ বোম্বে অর্থাৎ বোম্বের প্রথম যে গভর্নর তিনি ছিলেন স্যার জর্জ অক্সার নেক্সট নিম্নলিখিত কোন ইংরেজ গভর্নর ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হন তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু স্যার জন চাইল্ড এই স্যার জন চাইল্ডই ছিলেন সেই ইংরেজ গভর্নর যিনি ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হন এবার আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশানটা দেখে নেব এখানে স্যার জন চাইল্ড কেন ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হন কারণ তিনি কিন্তু ঔরঙ্গজেবের সঙ্গে একটি যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিলেন এবং তিনি সেই সুরাট দখল করে ফেলেন এবং অর্থাৎ যুদ্ধে লিপ্ত হয়ে স্যার জন চাইল্ড তিনি সুরাট আক্রমণ করে ফেলেন এবং তা ঘিরে ফেলেন এবং এর ফলস্বরূপেই ঔরঙ্গজেব স্যার জন চাইল্ডকে বহিষ্কৃত করেন কিন্তু এই যে বহিষ্কার করেছিলেন তার এই যে যে সমস্ত ব্যাপারটা পেন্ডিং থাকা অবস্থায় কিন্তু স্যার জন চাইল্ড মারা গিয়েছিলেন নেক্সট নিম্নলিখিত কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেয় এটা আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর ফারুকশিয়ার এই ফারুকশিয়ারেই কিন্তু প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন এবং এটার একটা স্পেসিফিক এলাকা ছিল যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায় ফারুকসিয়ারের কাছ থেকে সেই এলাকাগুলি কী কী বাংলা বেঙ্গল বিহার বিহার এবং কি এবং উড়িষ্যা তারা কিন্তু বেঙ্গল বিহার এবং উড়িষ্যা এই তিনটি জায়গাতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল নেক্সট পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাজ ইংরেজদের কোন কারখানাতে আক্রমণ করেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি বাজার তো আমরা যদি এই সিরাজ ইংরেজদের কারখানা আক্রমণ করার কারণ দেখি তো আমরা যেরকম আগেই জানতে পারলাম যে ফারুক সিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যাতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল তো তারা পরবর্তী ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত কারণেও কিন্তু এই শুল্ক বা এই দস্তক বা ফরমানের অপব্যবহার করতে থাকে তো তারপরে সিরাজউদ্দোল্লা এর বিরোধিতা শুরু করেন এবং তিনি তাদের বলেন যে না তোমাদের শুল্ক প্রদান করতে হবে এই শুল্ক আদায়ের উদ্দেশ্যেই কিন্তু ইংরেজদের যে কারখানা তা সিরাজউদ্দুল্লাহ আক্রমণ করেন নেক্সট কালিদাস রচিত শকুন্তলার প্রথম ইংরেজি অনুবাদ কে করেন তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম উইলিয়াম কিন্তু কালিদাস রচিত শকুন্তলার ইংরেজি অনুবাদ করেছিলেন প্রথম নেক্সট অন্ধকূপ হত্যাকাণ্ডে মোট কয়েদির সংখ্যা কত ছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ওয়ান একশো ছেচল্লিশ অন্ধকুপ হত্যাকাণ্ডে মোট কয়েদির সংখ্যা ছিল কিন্তু একশো ছেচল্লিশ এখানে যদি জিজ্ঞাসা করা হয় যে অন্ধকূপ হত্যাকাণ্ড কার সঙ্গে সম্পর্কিত না নবাব সিরাজউদ্দৌল্লার সঙ্গে অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কিত এবং এই অন্ধকোপ হত্যাকাণ্ড বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা কবে সংগঠিত হয়েছিল বা ঘটেছিল তা কিন্তু কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্ন কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্নতে কিন্তু এই অন্ধক হত্যাকাণ্ড ঘটে এখানে কথিত আছে যে তৎকালীন নবাব সিরাজউদ্দৌল্লা একটি ছোট। ঘরে একশো জন ইংরেজ সৈন্যকে বন্দি বানিয়ে রাখেন এবং যা তারা পরবর্তী দিন বা পরবর্তী সময়ে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করে এবং এর ফলেই কিন্তু পরাসির যুদ্ধে সূত্রপাত হয় তো তোমরা যারা অ্যান একাডেমি সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা সাবস্ক্রিপশান প্ল্যানগুলো একটু দেখে নাও এখানে তোমরা একসাথে এক মাস তিন মাস ছ মাস বারো মাস এবং চব্বিশ মাস এগুলো কিন্তু একসাথে সাবস্ক্রিপশান দিতে পারছো তো তোমরা যারা সাবস্ক্রিপশান নেবে তারা যদি সাবস্ক্রিপশান নেওয়ার সময় আমাদের যে ইনভিটেশান কোড বা রেফারেল কোড আছে ক্যাপিটালে গাইডেন্স করো সেই কোড অ্যাপ্লাই করো তো সেই কোড অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু এই এইটার সাবস্ক্রিপশান কস্টের উপর একটা ফ্ল্যাট টেন পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফ্ল্যাট টেন পার্সেন্টের ডিসকাউন্ট তো এই ফ্ল্যাট টেন পার্সেন্টের ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য আমাদের যে ইনভিটেশান কোড আছে ক্যাপিটালে গাইডেন্স করো এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো আবার কোয়েশ্চানে ফেরা যাক বক্সারের যুদ্ধে ইংরেজ সৈন্যকে কে নেতৃত্ব দিয়েছিলেন তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার জানানোর চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান হ্যাক্টরো মুজ্রো হ্যাক্ট্রো মুজ্রই কিন্তু বক্সারের যুদ্ধে ইংরেজ ইংরেজ সৈন্যকে নেতৃত্ব দিয়েছিলেন বা লিড করেছিলেন তো আমরা যদি এখানে এডিশনাল ইনফরমেশনটা দেখি দেখো হ্যাক্টর মুনজো লিড দ্য আর্মি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য ব্যাটেল অফ বক্সার ইন সেভেন্টিন সিক্সটি ফোর তো এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে বক্সারের যে যুদ্ধ তা কবে সংগঠিত হয়েছিল তা কিন্তু সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল এবং দ্য কম্বাইন্ড আর্মিজ অব মীর কাসিম দ্য নবাব অফ আওয়াদ অ্যান্ড শাহ আলম টু ওয়েট ডিফেক্টেড এবং এই বক্সারের যুদ্ধে কারা কারা পরাজিত হয়েছিল এখানে পরাজিত হয়েছিল মির এবং শাহ আলম টু এরা কিন্তু পরাজিত হয়েছিল বক্সারের যুদ্ধে এবং এই বক্সারের যুদ্ধে ইংরেজ সৈন্যকে নেতৃত্ব দিয়েছিলেন হ্যাক্টরো মুন্ডো মুো হ্যাক্ট রো তো তোমরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখবে নেক্সট ভারতের গভর্নর জেনারেল কবে ভাইসয়ের উপাধি লাভ করেন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু আঠেরোশো আঠান্ন এই আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল ভাইসর উপাধি লাভ করেন নেক্সট ইউরোপিয়ান সৈন্যের দ্বারা কাজ শাসনকালে শ্বেত বিদ্রোহ সংগঠিত হয় এখানে তোমাদের বলতে হবে যে ইউরোপিয়ান সৈন্যদের দ্বারা কাজ শাসনকালে শ্বেত বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান ক্যানিং এই ক্যানিংয়ের এর সময়কালে কিন্তু ইউরোপিয়ান সৈন্যদের দ্বারা শ্বেত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন আইন প্রণয়নের মাধ্যমে হয় তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ওয়ান রেগুলেটিং অ্যাক্ট অফ সেভেন্টি থ্রি অর্থাৎ সতেরোশো তিয়াত্তর সালের যে রেগুলেটিং অ্যাক্ট এটা প্রণয়নের মাধ্যমে কিন্তু কলকাতাতে সুপ্রিম কোর্টের গঠন হয়েছিল নিম্নলিখিত কে নেভিগেটর নামে পরিচিত ছিল এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন টু প্রিন্স হেনজি এই প্রিন্স হেনজিই কিন্তু নেভিগেটর নামে পরিচিত ছিলেন নেক্সট ডেনিসরা ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতবর্ষের কোথায় কারখানা স্থাপন করে এটাও কিন্তু আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি ট্রাঙ্কবার বা ট্রাঙ্কবার এই ট্রাঙ্কবার বর্তমানে কোথায় অবস্থিত এটা কিন্তু তামিলনাড়ুতে তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট ইংরেজরা ভারতবর্ষে প্রথম কিসের ব্যবসা শুরু করে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান নীল ইংরেজরা ভারতবর্ষে কিন্তু প্রথম নীলের ব্যবসা শুরু করে অর্থাৎ নীল চাষে শুরু করে নেক্সট ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন আশা করি তোমরা সকলেই এর অ্যান্সার দিতে পারবে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসর কে ছিলেন এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি লর্ড ডারফলিন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কিন্তু ভারতের ভাইস ছিলেন লর্ড ডারফরিন এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি আঠেরোশো পঁচাশিতে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের না অ্যালান অক্টোভিয়ান হিউম এবং হলো আঠেরোশো পঁচাশি নেক্সট মহারাজ রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি কার সঙ্গে স্বাক্ষর করেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর লর্ড মিন্টো এই লর্ড মিন্টোর সাথেই কিন্তু অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় মহারাজা রঞ্জিত সিংয়ের নেক্সট নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট গঠন করেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিসেই কিন্তু টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট গঠন করেন এবং এই ত্রিশক্তি জোটে কারা ছিল এটা এখানে ছিল ব্রিটিশরা ছিল প্রথম ছিল নিজামদা এবং মসনে কিন্তু মারা ছাড়াও এই ত্রিশক্তি জোটের অংশ ছিল এবং এই সময়কালটা কত ছিল যে সময় ত্রিশক্তি জোট গঠিত হয় সেই সময়কালটা ছিল সতেরোশো একানব্বই থেকে সতেরোশো বিরানব্বই সতেরোশো একানব্বই থেকে সতেরোশো বিরানব্বই নেক্সট কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লির রাজধানী স্থানান্তরিত করেন এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি শাহজাহান এই শাহজাহানে কিন্তু তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন আমাদের আজকের আঠাশতম প্রশ্ন হলো কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন এটাও কিন্তু প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি শাহজাহান শাহজাহানই কিন্তু বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন নেক্সট দাম কী এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা প্রথমে অ্যান্সারগুলো ভালোভাবে দেখে নাও এবং তারপর তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান শেষ শাহ প্রচলিত তামার মুদ্রা এটা এই দাম দাম ছিল সেই সময়কার অর্থাৎ শেষ শাহের সময়কাল একটি কারেন্সি এবং এটি কিসের তৈরি ছিল এটার তৈরি কিন্তু ছিল তামার আজকের আমাদের তিরিশতম প্রশ্ন অর্থাৎ এই আজকের ক্লাসের শেষ প্রশ্ন হলো নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু সতেরোশো উনচল্লিশ নাদের শাহ কিন্তু সতেরোশো উনচল্লিশে ভারতবর্ষ আক্রমণ করেন তো থ্যাংক ইউ গাইজ এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটি এমসি মডার্ন ইন্ডিয়ার উপর বেশ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অপশানটি অল করে রাখো যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট সব থেকে আগে তোমার কাছে এসে পৌঁছায় এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে জয়েন হয়ে যাও আমাদের প্রতিটি ক্লাসের পর ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে তো থ্যাংক ইউ এই ছিল আজকের ক্লাস ক্লাস এখানেই শেষ করছে স্টেট ইউন্ট